আমি আমাদের মন্ত্রণালয়ে অচিরেই একটা সাংবাদিক সম্মেলন করব। আজকে পূজার অনুষ্ঠানে অন্য কিছু বলতে যাচ্ছি না, তবে আমরা একটা শুধু আপনাদের বলে রাখি, আমরা ন্যায় বিচার মানে সম্পন্ন করতে, ন্যায় বিচার নিশ্চিত করতে বদ্ধপরিকর। একটা কথা আমি আগে বলেছি যে সপ্তাহখানেকের মধ্যে আমাদের যে আপনার আইসিটি, যেটা ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল, এই ট্রাইব্যুনালে গঠিত হয়ে যাবে। কিন্তু এর কাজ কিন্তু অলরেডি শুরু হয়েছে। আমাদের প্রসিকিউশন টিম গঠিত হয়েছে, এক মাস হয়ে গেছে। আমাদের ইনভেস্টিগেশন টিম গঠিত হয়েছে, দুই সপ্তাহ হয়ে গেছে। প্রচুর আলামত আমরা পেয়েছি, আমি ওনাদের থেকে যেটা শুনেছি। এবং অচিরেই আমরা যখন এই গণহত্যার বিচার, এই যে পৈশাচিক গণহত্যা হয়েছিল জুলাই অগস্ট মাসে, এই বিচার যখন আমরা অচিরেই শুরু করব, তখন দেখবেন আমাদের অনেক দ্বিধা, অনেক প্রশ্ন দূর হয়ে যাবে।